আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত 11টা। তো মণি আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, কালকে সকালে বাড়িতে একটা বিয়ে আছে। সকালে বিয়ে না, সকালে হচ্ছে হলুদের অনুষ্ঠান আর রাত্রিবেলা বিয়ে। সেই উপলক্ষে জাস্ট একটু হালকা সাজুগুজু, মানে মেহেন্দি পরা। তো খুব সুন্দর করে ডিজাইনটা আমি দেখিয়ে দিয়েছি যে একদম সিম্পিলভাবে একটা মেহেন্দি পরিয়ে দাও, তো পরিয়ে দিল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমরা সবাই খুবই ভালো আছি। তো এখন যাচ্ছি বিয়ে বাড়িতে, একটু হলুদের অনুষ্ঠানে। আমাদের লোকাল যে একটা গীত আছে, সেই গীতগুলো কিছু ওর ছেলের মামি এবং একটা বউ মিলে গাইছে। না না, হেঁটে আসবে। এই হচ্ছে ফারুক, এরই আজকে গায়ের হলুদ এবং রাত্রিবেলা বিয়ে। এ হচ্ছে আমার সম্পর্কে চাচাতো ভাই হয়, আর শ্বশুর বাড়ির সম্পর্কে আমার নাতি হয়, কিন্তু আমার বাপের বাড়ির সম্পর্কে আমাকে দিদি বলেই ডাকে। লাগে দে, হ্যাঁ লাগে দে, আসো আসো আসো, তোমরা সবাই আসো। কিছু কিছু ওর মা লাগাবে প্রথম হলুদটা। এটা এমনি শুট হইতেছে, এটা এডিট কইরো না, এটা শুধু এমনি শুট। হ্যাঁ ওই যে ওই যে দেখ এবারে হলুদ দিতে এসেছে ফারুকের দিদি, এ হচ্ছে মুনমুন, এবার হলুদ লাগাচ্ছে। তো কোনটা আগে লাগাবে, কিভাবে লাগাবে, ওর বরের কাছ থেকে শুনছে। পাশেই ওই কালো গেঞ্জি গায়ে দেওয়া ওর বর, ওর নাম হচ্ছে কোয়েল। তো বরের পাশে বসেছে, খুব মস্তি করছে। ও টাকা চাইছে, বলছে আমাকেও সবাই হলুদ দিয়ে দিন আর আমাকেও টাকা দিন। আর এ হচ্ছে আমার বড় ভাস্তা বউ নাফি, এবার হলুদ লাগাবে। বেচারা এত মিষ্টি খেতে খেতে আর খেতেই যাচ্ছে না, প্রচুর খাওয়া হয়ে গেছে ফারুকের মিষ্টি। এমনিতে মিষ্টি পছন্দ করে না, তো সবাই অল্প একটু করে খাইয়ে দিচ্ছে।
আর এ জামাই হচ্ছে যত বড়ই দিন ও খেয়ে নেবে। আরে আরে যত লোক আসবে তত আমার লাভ। আমাজন ভাগ্যবান 50 টাকা করলো দেন, দুনিয়া দেবেন বা লাভের মধ্যে বাড়ি দেন, দঙ্গল করে দেন, রুজি রোজগার বাড়ি দেন, বালা মুসিবত থেকে দূর করে দেন, 50 টাকা থেকে 100 টাকা দান করেন, জোরে দল চোখ দেন, নাড়া থাকবি। এইবার তো আরো বেশি পাবো। আচ্ছা লাইন ধরে আসেন, অত হরমোনের দরকার যদি দোয়ার দরকার হয় তাহলে আসেন তাড়াতাড়ি, যে বেশি টাকা দিবে তাকে ধরে দেওয়া। ভালো করে দাও, ভালো করে সুমি তো আমাকে না দিতে পারে না। ভাইটা ওটাও তো আচ্ছা আব্বা কই আব্বা আরে যা পাবো তোদেরকে দিব, এগুলা ভাগ করে আপাতত তো দিবি। ভালো করে লাগাই দাও, ভালো করে আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। প্লিজ আপনারা আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, আর যারা নতুন বন্ধু তারা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের